আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো আজকে আলোচনা করব শিক্ষকদের বদলি অথবা পুনরায় নিয়োগ কিভাবে করবেন, এই বদলি করতে গেলে কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে, সেগুলো কিভাবে সাবমিট করবেন, এবং যদি কেউ পুনরায় নিয়োগ পেতে চান তাহলে তার কি কি ডকুমেন্টস লাগবে এবং সেগুলো আপনারা কীভাবে প্রসেস বা প্রসিডিওর কীভাবে মেনটেন করবেন সেই বিষয় নিয়ে। তো দেখুন, বদলি নিয়ে এত তাড়াতাড়ি আলোচনা করার বিষয় একটি হচ্ছে, কারণ একটি যে আপনারা একুশে নীতিমালা দেখেছেন, সেইখানে কিন্তু বেশ কিছু পয়েন্টসে বেশ কিছু অনুচ্ছেদে এ বদলি নিয়ে কথা বলা আছে। তার মানে আমরা আশা করছি যে ইনশাল্লাহ খুব দ্রুতই এই বদলি সিস্টেমটি চালু হয়ে যাবে। এখন বদলি সিস্টেম চালু হলে কীভাবে আপনারা বদলি হবেন, কী কী ডকুমেন্টস নেবেন সেটি বলি। প্রথম যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে আবেদন। এই আবেদনটি সাধারণত করতে হয় যে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে, সেখানে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির সিল স্বাক্ষর মোবাইল নম্বর সম্বলিত একটি আবেদন। বদলির জন্য এই আবেদনটি লাগবে। দুই নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে শিক্ষক প্যাটার্ন, অর্থাৎ শিক্ষক কর্মচারীর যে তালিকা রয়েছে সেই তালিকাটি লাগে। তিন নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত লিস্ট, অর্থাৎ প্রতিষ্ঠানে কীরকম শিক্ষার্থী ছিল সেটি শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রিন্ট আউট কপিও আপনারা নিতে পারেন। চার নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, এটিও কিন্তু লাগে। পাঁচ নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যারা এনটিআরসি এর মাধ্যমে আসবেন সেই এনটিআরসি এর সনদপত্রটি। ছয় নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে পেশাগত অভিজ্ঞতার সনদ, অর্থাৎ এটি কিন্তু প্রতিষ্ঠান আপনাদেরকে দিয়ে দেবে, আপনি সেই কোন পেশায় ছিলেন এবং আপনার অভিজ্ঞতা কতটুকু হলো সেটি প্রতিষ্ঠান দিয়ে দেবে। সাত নম্বরে যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে ডিজি অথবা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মাধ্যমে যাদের নিয়োগ হবে সেই নিয়োগ বা মনোনয়নের কপি লাগবে। আট নম্বরে যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র, অর্থাৎ যারা ডিগ্রি পাস করে অথবা মাস্টার্স পাস করে আপনারা জয়েন করেছেন অথবা জয়েনের পরে মাস্টার্স পাস করেছেন বা অন্য কোনো ডিগ্রি কোনো একটা কিছু শিক্ষিত যোগ্যতা অর্জন করেছেন সেটির নম্বরপত্র লাগে। তবে এটি সাধারণত প্রযোজ্য ক্ষেত্রে লাগে, সবসময় লাগে বলে লাগে না, প্রযোজ্য দুই একটা জায়গায় লাগে। নয় নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যে এই নিয়োগটি, অর্থাৎ আপনি যেখানে জয়েন করেছেন সেই নিয়োগটি যে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দেওয়া ছিল সেই বিজ্ঞপ্তির পত্রিকার সকল কপি, অর্থাৎ যে কয়টি পত্রিকা দেওয়া ছিল সেগুলোর কপি লাগবে, অথবা যদি একাধিক বিজ্ঞপ্তি দেওয়া থাকে সেই একাধিক বিজ্ঞপ্তি লাগবে। দশ নম্বর যে ডকুমেন্টস লাগে সেটি হচ্ছে নিয়োগপত্র ও যোগদানপত্র, অর্থাৎ প্রার্থী যে নিয়োগ নিয়েছে এবং যোগদান করেছে সেই দুটি কিন্তু কপি এই জায়গায় লাগে, বদলি বা পুনরায় নিয়োগের ক্ষেত্রে। এগারো নম্বরে যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি, অর্থাৎ একজন শিক্ষক যখন জয়েন করেন, জয়েন করার পরে তার যে এমপিও হয় সেই প্রথম এমপিও কপিটি, এবং তিনি যখন বদলির জন্য অন্য প্রতিষ্ঠানে আবেদন করছেন, অন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, তাহলে সেই প্রতিষ্ঠানের সর্বশেষ যে এমপিও কপিটি সেটিও কিন্তু লাগবে। এরপরে বারো নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র বা নাম্বারপত্র, অর্থাৎ এনটিআরসি এর আগে যারা ডিজি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের সেই নম্বরপত্রগুলো লাগে। এখন এনটিআরসি এর মাধ্যমে যারা জয়েন করেছেন তাদের কিন্তু মেরিট কপিটা এক্ষেত্রে লাগতে পারে। ১৩ নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যে কমিটি আপনার নিয়োগ এবং যোগদানের যে অনুমোদন করেছে এজন্য যে রেজলিউশন লিখেছে সেই রেজলিউশনটি লাগবে। ১৪ নম্বরে যেটি লাগে সর্বশেষ যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটির কপিটি, অর্থাৎ যে নিয়মিত কমিটি ছিল সেই কমিটির একটি কপি লাগবে। ১৫ নম্বরে যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে যে গ্রন্থাগার সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের কিন্তু একটা তথ্য আমরা দিয়ে থাকি, একটা পুরো তথ্যটা দিয়ে থাকে, গ্রন্থাগারের তথ্য, ল্যাবের তথ্য, বিভিন্ন তথ্য দেওয়া থাকে, সেই গ্রন্থাগারের তথ্যটি কিন্তু লাগবে। ১৬ নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে যে বিজ্ঞানাগার রয়েছে সেই বিজ্ঞানাগারের তথ্য লাগে, আপনাদের প্রতিষ্ঠানে যে ল্যাব রয়েছে সেই ল্যাবের তথ্য, আপনারা দেখবেন যে ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, বায়োলজি কিংবা আইসিটি এগুলো ল্যাব রয়েছে সেই ল্যাবের তথ্যগুলো লাগে, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানে কিন্তু এগুলো রয়েছে, এগুলো আপনার প্রতিষ্ঠান থেকেই নিতে পারবেন। ১৭ নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ এমপিও কপি, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি আছেন
সেটির নতুনটার না, যে প্রতিষ্ঠানে আছেন সেটির প্রথম এমপিও কপি এবং সর্বশেষ এমপিও কপি। 18 নম্বরে যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে সর্বশেষ বেতন বিলের কপি। তাহলে এমপিও কপি এবং বেতন বিল কিন্তু এক না, এমপিও কপি সাধারণত ডাউনলোড করে নিতে হয়, সেটা ওয়েবসাইটে পাওয়া যায়, এবং বেতন বিলের কপি সেটি কিন্তু প্রতিষ্ঠান নিজেরাই তৈরি করে থাকে প্রতি মাসে। 19 নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে সর্বশেষ স্বীকৃতি এবং অধিভুক্তির কপি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে স্বীকৃতি ছিল অধিভুক্তি ছিল সেটির কপি লাগবে। 20 নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে যে ব্যাংক হিসেব খোলার যে ব্যাংক একটি সনদ দেয় প্রত্যয়ন দেয় সেটির কপি লাগবে, অর্থাৎ ব্যাংক সনদের কপিটি লাগবে। 21 নম্বর যে সনদটি লাগে সেটি হচ্ছে ব্যাংকের নন রয়্যাল, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আছেন সেখান থেকে ব্যাংকের আর কোনো বেতন ভাতা দিয়ে উত্তোলন করা হচ্ছে না, সেই নন রয়্যালটি লাগবে এখানে। 22 নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে যে শাখা খোলার অনুমতি, অনুমতিপত্র। এখন যদি কোনো প্রতিষ্ঠানে শাখা খোলার অনুমোদন থাকে তাহলে সেই অনুমতিপত্র পত্রটি কিন্তু এই জায়গায় লাগবে। 23 নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে যে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র, এটি প্রযোজ্য ক্ষেত্রে, সবসময় লাগবে বিষয়টি কিন্তু এরকম না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্রটি লাগে। আপনি নতুন প্রতিষ্ঠানে যখন জয়েন করবেন বা বদলি হবেন সেই জায়গায় এই ছাড়পত্রটি লাগে। 24 নম্বর যে ডকুমেন্টসটি লাগে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কি কোনো সিটি মধ্যে রয়েছে নাকি পৌরসভার মধ্যে রয়েছে নাকি কোনো ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে, তাহলে সেইখানের ইউনিয়নের চেয়ারম্যান কিংবা সিটি পৌরসভার মেয়র তারাই কিন্তু প্রতিষ্ঠানের অবস্থানের যে প্রত্যয়নপত্রটি সেটি কিন্তু দিয়ে থাকেন সাধারণত, যে প্রতিষ্ঠানটা অমুক ইউনিয়নে কিংবা অমুক পৌরসভায় কিংবা অমুক সিটি কর্পোরেশনে, তারা সেই প্রত্যয়নটি দিয়ে থাকে। সেই প্রত্যয়নটাও কিন্তু লাগে যখন কোনো শিক্ষক বদলি বা পুনরায় নিয়োগ পেতে চান। এখন এই ডকুমেন্টসগুলো নিয়ে যখনই বদলি সিস্টেম চালু হবে এগুলো কিন্তু অনলাইন আবেদনের মাধ্যমে সাধারণত বদলিগুলো হবে, দু একটা জায়গায় ব্যতিক্রম ছাড়া যেগুলো হাতে হাতে করতে হবে, ম্যাক্সিমাম কিন্তু বদলির সিস্টেমটা হবে অনলাইন আবেদনের মাধ্যমে, এবং শূন্য থাকার সাপেক্ষে আপনি আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান এখানে চয়েস দিয়ে বদলিটি নিতে পারেন। তো আশা করি কীভাবে বদলি হবেন, কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে। সে নাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।